এখান থেকে লস খাচ্ছে আমার লাভ হচ্ছে ঠিক আছে মনে করেন মাল জায়গায় জায়গায় পাঠাচ্ছি ঠিক আছে মনে করেন এখন কিনতে চাই এই করে কিনেছি মনে 20 টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কুষ্টিয়া টিভি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে পেঁয়াজের দাম দর্শক কেমন চলছে কেমন চলমান বাজার রয়েছে দামটা বাড়ার সম্ভাবনা আছে কিনা একটু কথা বলবো জানবো আজকের বাজার ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই কেমন চলছে হাটে বেচা কিনা ভাই মোটামুটি আজকে মাল মাল আমদানি ঠিকই আছে মাল উঠে যাচ্ছে ঠিক আছে বাজার ওই ধরনের এটা 3200 3100 বা 2800 এর মধ্যে বাজার গেছে আচ্ছা বুঝছেন এটা কেমন দামে কিনা হচ্ছে ভাই এটা হচ্ছে 2900 কিনা 900 বাজার আচ্ছা ভাই এটা মোটামুটি 2900 সর্বোচ্চ বাজার কিনা কি আজকে 3000 চলমান রয়েছে হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ বাজার 3000 3100 বন্ধ হঠাৎ একা দিয়ে গেছে সেটা বড় সাইজে আর এগুলি 2800 3000 এই পর্যন্ত আচ্ছা ভাই কি মনে হচ্ছে আপনার ব্যবসার সাথে জড়িত রয়েছে কেমন মনে হয় পেঁয়াজের বাজার ভাই এখান থেকে লস খাচ্ছে আমার লাভ হচ্ছে ঠিক আছে মনে করেন মাল জায়গায় জায়গায় পাঠাচ্ছি ঠিক আছে মনে করেন এখন কিনতে চাই এই করে কিনেছি মনে হয় 20 টাকা এক্সিট হবে না এরকম কিনেছি এবং তৈ বুঝতে পারছেন দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু একটু এখন ঢাকার বাজারটা একটু স্বাভাবিক হয়েছে বাজারটা একটু কমেছে কারণ আমরা দুই এক সপ্তাহ মতো বাজার একটু টান টান ছিল এখন একটু বাজার নিম্নমুখী যেটা হ্যাঁ একটু মন্দামন্দি আর কি মন্দামন্দি বাজার আচ্ছা ভাই একটু জানাবেন যে সামনের অবস্থান কেমন হওয়ার সম্ভাবনা আছে সামনে বাজার ভাই তিনের নিচে আসবে না যতই আসুক পেঁয়াজ ঠিক আর তিনের নিচে বাজার আসবে না 3000 টাকা বাজার সর্বোচ্চ থাকবে এটা আমি নিজে বুঝতে পারতেছি আর কি মানে জায়গা জায়গা মাল দিচ্ছি নিজে বুঝতে পারতে 3000 টাকা বাজার থাকবে 1482 বললাম আর কি বাংলায় এই নাম্বারে দর্শক ফোন দিয়ে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে পারবে অবশ্যই সেক্ষেত্রে আপনার সাথে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় আপনি কি সুযোগ সুবিধা অবশ্যই অবশ্যই হেল্প করবো আমি হেল্প করবো ফোন দিলে তো ধরবে অনেক ব্যাপারে আছে ভাই ফোন দিলে ধরে না 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 আমি ফোন দিয়ে ধরবো বা আমার সাথে যতটুকু হেল্প করা লাগে হেল্প করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা তারপরেও কিন্তু আপনারা একটি বিষয় জানেন দর্শক যে প্রতিনিয়ত কিন্তু পেঁয়াজের বাজার পরিবর্তন হয় 100 200 50 100 এরকম কিন্তু পরিবর্তন হচ্ছে আসলে হওয়াটাই স্বাভাবিক কাঁচা পণ্য যেহেতু কাঁচা জিনিস সবজি জাতীয় পণ্য এটার দামটা কম হওয়ারই স্বাভাবিক আসলে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আমরা কোথায় আছি হাটটার নামটা একটু বলে দেন এটা হাটটা হচ্ছে পাবনার পুষ্পপাড়া পাবনার পুষ্পপাড়া হাট হাটে মোটামুটি হ্যাঁ এই হাটটা মোটামুটি ভালো সর্বোচ্চ হাট হচ্ছে আমাদের আতাইকুলা তোমার সুজনগর এসব সর্বোচ্চ বড় হাট পেঁয়াজ এখানে প্রচুর পরিমাণে আমদানি হ্যাঁ 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 প্রচুর পরিমাণে আমদানি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক এই ছিল সর্বশেষ পাবনা থেকে আজকে নিউজ দর্শক আজকে বাজার সর্বনিম্ন পেঁয়াজের বাজার 800 থেকে শুরু হয়ে 3000 টাকা দর রয়েছে যেখানে একটু বেশি দুই একটা পেঁয়াজ নাকি 3100 চলমান বাজার রয়েছে